আজ আমরা কলাকৃতি অ্যাওয়ার্ডের স্টেজে পেয়ে গেছি কোনিনিকা দিকে। আমরা জেনে নেব কোনিনিকা দি, হোয়াট ডাজ অ্যাওয়ার্ড মিন টু ইউ? দেখো, অ্যাওয়ার্ড মানে অনেক কিছু, অ্যাওয়ার্ড মানে স্বীকৃতি বলতে পারো। তবে আমি বিশ্বাস করি, আমার কাছে অ্যাওয়ার্ড মানে এই যে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হওয়া। স্বীকৃতি সকলেই ভালোবাসে, তবে আমি একটু আগেই বলছিলাম কাজ ইজ মোর, আমি বলবো, লোভনীয় এবং ইম্পর্টেন্ট। কারণ চাকা তখনই ঘরে যখন একটার পর একটা কাজ আসে, আর আমাদের শিল্পীদের জীবন তো অলরেডি খুব আনসার্টেন। তাই অ্যাওয়ার্ড মানে কিন্তু কাজ পাওয়া নয়, অ্যাওয়ার্ড মানে তুমি যে কাজটা করলে তার জন্যে তোমার একটা, হ্যাঁ তুমি পেরেছো, তাই একটা স্বীকৃতি পাওয়া। সেটা খুশিরই, সেটা আনন্দেরই, সেটা পেলে ভালোই লাগে। সেটার বোনাস বেসিক্যালি, পেমেন্টের পর রেমুনারেশন তো আমরা নিই, তারপর একটা বোনাস পাওয়া। কিন্তু যখন ওই কাজ দেখে আরও চারটে কাজ আসে, সেটা আরও বেশি অ্যাওয়ার্ড। ওটা আমার মনে হয় ওটাই সব থেকে বড় অ্যাওয়ার্ড। করোনা প্যান্ডেমিকের পর এই ধরনের একটা অ্যাওয়ার্ড শো, যেটা এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে, এরমই মানে আশা করছি সবাই, বা সবাই যারা আমাদের আয়োজকরা তারা বলছে। তুমি কতটা কি মনে করো? দেখো, আমি বিশ্বাস করি আড়ম্বর দেখে মনে হচ্ছে বিশাল একটা ব্যাপার ঘটতে চলেছে একটু বাদ থেকে। এবং আমার মনে হয় এই ধরনের জিনিস হলে কিছুই না, আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে একটা একটা স্ট্যান্ডার্ড আছে, একটা জায়গায় পৌঁছে গেছে, সেই একটা একটা ধাপে ধাপে উত্তরণ ঘটে। তো সেই উত্তরণের পথে আমরা হাঁটছি, এবং আরও বড় হবে পরের বার আশা করছি কলাকৃতি অ্যাওয়ার্ড, এবং আরও বেশি মানুষ রেকগনিশন পাবে, এবং এই রেকগনিশনগুলো পেলে আর একটু ভালো কাজ করার মন উৎসাহও পাবে। কী কী প্রজেক্ট আসছে সামনে তোমার? দেখো, আপাতত তো আয়, তবে সহচরী চলছে স্যার, জলসায় টনিক জাস্ট রিলিজ করেছিল, সৌকর্যর সিনেমা ওসিডি এর মধ্যে রিলিজ করার কথা, বাকি না অনেক কাজ করেছি, সব না বেরিয়ে গেছে মাথা থেকে, বুঝলে তো, আজকাল মনে থাকে না, গুলিয়ে যায়। কাজকর্ম করছি টুকটাক করে, সিনেমারও অফার আসছে, করছি টুকটুক করে চলছে, কিন্তু মেগা করে মেয়ে সামলে ভেরি ভেরি ডিফিকাল্ট। কিভাবে সামলাচ্ছ যখন কথাটা উঠেই এলো? মেয়েরা দশভুজা, বুঝলে তো, শুধু মা দুর্গা একাই নয়, মা দুর্গার আমাদের ধাঁচে মা দুর্গাকে তৈরি করা হয়েছে। কারণ বাড়ির প্রত্যেকটি মেয়ে সে সংসার সামলায়, চাকরি বাকরি করে, সন্তান সামলায়, স্বামীর ইমোশন সামলায়, সবটা সামলে সে করে। তাই আমার মনে হয় যে এটা হলো আমাদের কোথাও কি দায়িত্ব, প্রত্যেককে বুঝে চলা, প্রত্যেকের দায়িত্বটা আমরা নিতে জানি, তাই আসে ওরকমভাবে কাজ। তোমার ফলোয়ার্সে কি বলতে চাইবে? আমি এটুকুই বলবো, ভালো থাকুন, আর প্যান্ডেমিক ঘুচে গেছে বলবো না, তার প্রকোপ কম হয়েছে, কারণ আমরা সবাই ডাবল ভ্যাকসিন, তার জন্য আমি ধন্যবাদ জানাবো। এবং এরপরে আমি শুনছি নাকি আরও অনেক রকমের ডোজ আসবে, এবং বাচ্চাদের ভ্যাকসিন শুরু হবে। সো লেটস মানে একসাথে একে অপরের হাত ধরি, আর এই যাত্রায় যেন আমরা সফল হতে পারি।